হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2016 সালে মুক্তি পাওয়া একটি জনপ্রিয় চাইনিজ সিনেমা দ্য মারমেড বা মৎস্যকন্যা। এই মুভিটির IMDb রেটিং 6.2/10। এই মুভিটির প্রথমে দেখা যায় যে পুরো পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে অনেক সমস্যা দেখা দিয়েছে, যেখানে বন জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে, সাথে সাথে সমুদ্রের পানি দূষিত হয়ে অনেক ডলফিন সহ নানা প্রজাতির সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে। আরেকদিকে দেখা যায় যে কিছু সায়েন্টিস্ট সমুদ্রে সোনার ডিভাইস ফিট করছে, আর এই সোনার সিস্টেমের ফ্রিকোয়েন্সি এতটাই বেশি ছিল যে যার কারণে সেখান থেকে সব মাছ প্রাণ বাঁচাতে দূরে চলে যাচ্ছিল। আর এরপরেই একজন ফানি লোককে দেখা যায় যে তার ঘরকে ভুয়া মিউজিয়াম বানিয়ে রেখেছে, আর সেখানে কিছু মানুষ সে মিউজিয়াম পরিদর্শনে আসে। মিউজিয়ামের মালিক একটি কুকুরকে রং করে টাইগারের মতো করে লোকদের দেখায় এবং সে লোকদের বলছে যে এটা এমন একটা টাইগার যা পৃথিবীতে হাজার হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। আর সে একটি শুটকি মাছের সাথে পুতুলের মাথা লাগিয়ে মৎস্যকন্যার বাচ্চা বলে চালানোর চেষ্টা করছিল, কিন্তু লোকজন তার এই চালাকি ধরে ফেলে এবং তারা সত্যিকারের মৎস্যকন্যা দেখতে চায়। আর লোকটি দেখানোর জন্য রাজিও হয়ে যায়, কারণ মৎস্যকন্যা দেখাতে না পারলে তাদের সব টাকা ফেরত দিতে হবে। আর সে একটি বাথটাবে নিজেই মৎস্যকন্যার সাজে সেজেছিল, কিন্তু লোকজন তার এই চালাকি ধরে ফেলে এবং তাকে ব্যাপক মারধর করে। আর এখান থেকে কাহিনী শিফট হয়ে যায়, যেখানে অনেক বড় বড় লোকদের নিয়ে গ্রিন গল্ফ নামক একটি আইল্যান্ডের নিলাম ডাকা হচ্ছিল, আর সবাই একে একে দাম উঠাতে থাকে। লিও নামক এক ব্যক্তি 20.08 বিলিয়ন দাম দিয়ে সেই আইল্যান্ড কিনে নেয়, আর এই খুশিতে লিও তার বাসায় একটি পার্টির আয়োজন করে। সেখানে শহরের সবচেয়ে বড় বড় বিজনেসম্যানদের ইনভাইট করে, আর সেই পার্টিতে সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য একজন বিজনেসম্যান সুপারম্যানের মতো সেখানে উপস্থিত হয়। তারপরে সবাই লিওকে বলতে থাকে যে তুমি যে আইল্যান্ড এত টাকা দিয়ে কিনেছ সেটা তোমার কোনো কাজেই আসবে না, কারণ সেখানে প্রচুর পরিমাণে ডলফিন রয়েছে, আর সরকারিভাবে সেখানে কোনো ডলফিন মারা নিষিদ্ধ। আর তাকে সবাই প্ল্যান করে বোকা বানিয়ে হাসতে থাকে, কারণ তারা সবাই ভেবেছিল যে লিও অনেক বড় লোকসান করতে চলেছে। কিন্তু তখনই লিও বলে যে আমি সরকারের কাছ থেকে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে সেখান থেকে ডলফিন সরানোর পারমিশন নিয়েছি। আর এই কথা শুনে সেখানে থাকা সবার মুখ কালো হয়ে যায়। আর তখনই লিও সরকারের কাছ থেকে পাওয়া সেই পারমিশন লেটার সবাইকে দেখায়, আর সেটা দেখে সুপারম্যানের ভং ধরা লোকটি লিওকে অপমান করে বাইরে চলে আসে। আর লিও যখন ওয়াইনের বোতল খুলছিল, তখনই বোতলের ক্যাপ গিয়ে সেই ফানি সুপারম্যানের সুইচে আঘাত করে, যার ফলে সেই ফানি সুপারম্যান কন্ট্রোল হারিয়ে যেখানে সেখানে আঘাত খেতে থাকে, আর শেষমেশ সেই একটি হাসির পাত্র হয়ে যায়। তারপর লিও তার পার্টি উপভোগ করতে থাকে, আর তখনই সেখানে একজন বিজনেস ওম্যান আসে যে লিওকে তার বিজনেস প্রজেক্টের পার্টনার বানাতে চায় এবং লিও রাজি হয়ে যায়। আর এই খুশিতে লিও এবং তার পার্টনার একটি ভালো সময় পার করছিল। আর তখনই সেখানে একটি অদ্ভুত সাজের মেয়ে পানি থেকে উঠে আসে, আর সে লিওর সাথে কথা বলতে চায়। সেই মেয়েটি লিওকে তার নাম্বার দিয়ে দেয় এবং লিওকে বলে যে সে যদি তার সাথে কথা বলতে চায় তাহলে যেন এই নাম্বারে কল করে। লিওর ইচ্ছা না থাকা সত্ত্বেও সে নাম্বারটি নিয়ে নেয়। তারপরে দেখা যায় সেই অদ্ভুত মেয়েটি রাস্তা দিয়ে স্কেটবোর্ড করে যাচ্ছে, আর তখন জানা যায় মেয়েটির নাম স্যান। আর স্যান একটি পুরনো শিপের কাছে আসলে বোঝা যায় যে স্যান একটি মারমেড বা মৎস্যকন্যা। আর তখনই দেখা যায় সেখানে তার মতো অনেক মারমেড আশ্রয় নিয়েছে, কারণ লিও আইল্যান্ড থেকে ডলফিন তাড়ানোর জন্য যে সোনার ডিভাইস লাগিয়েছিল তার কারণে সেখান থেকে সব ডলফিন চলে গিয়েছে। তার সাথে সেই সোনার ডিভাইসের প্রভাব পড়েছে এখানে থাকা মারমেডদের উপর, আর সোনার ডিভাইসের কারণে অনেক মারমেড মারা গিয়েছে, আর কিছু কিছু মারমেড তাদের জীবন বাঁচানোর জন্য এই ভাঙা শিপের ভেতর আশ্রয় নিয়েছে। আর এই মারমেডদের লিডার ছিল অক্টোপাস, যে লিওকে মারার জন্য প্ল্যান করছে, কারণ লিওকে যদি মেরে ফেলতে পারে তাহলে পানি থেকে সোনার ডিভাইস রিমুভ করা হবে, যার কারণে বাহিরের পানি মারমেডদের জন্য নিরাপদ হয়ে যাবে আর সব মারমেড তাদের আবাসস্থলে ফিরে যেতে পারবে। আর এই কারণেই অক্টোপাস এই মেয়েকে লিওর কাছে পাঠিয়েছিল যাতে মেয়েটি লিওকে তার মায়ায় ফাঁসিয়ে তাকে মারতে পারে। এরপরে দেখা যায় লিও তার বিজনেস পার্টনারের সাথে ম্যাচ করতে পারছিল না, কারণ সেই বিজনেস ওম্যান জন্ম থেকেই ধনী পরিবারের ছিল, কিন্তু লিও ছিল একজন গরিবের ছেলে যে তার মেধা খাটিয়ে বড়লোক হয়েছে। আর এই কারণে লিওর সাথে সেই বিজনেস ওম্যানের কোনোভাবেই মিল হচ্ছিল না, যার কারণে এক পর্যায়ে লিও রেগে গিয়ে সেই স্যান নামক মারমেডকে ফোন করে এবং বলে যে আমি তোমার কাছে 2 ঘন্টার মধ্যে আসছি। আর তখনই অক্টোপাস তার অন্যান্য মারমেডদের নিয়ে লিওকে মারার জন্য তাদের অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে থাকে, আর স্যান মানুষের পোশাক পরে লিওর সাথে যাওয়ার জন্য বাহিরে আসে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে তারা দরজা খুলে দেখতে পায় যে স্যানকে নিতে লিও আসেনি, এসেছে তার 3 জন সিকিউরিটি গার্ড, যারা স্যানকে লিওর অফিসে নিয়ে আসে। আর স্যান জানতে পারে যে খুব তাড়াতাড়ি লিওর সাথে তার দেখা হবে, আর তাই স্যান টেবিলে থাকা লেমন জুসের গ্লাসে বিষ মিশিয়ে দেয় লিওকে মারার জন্য। কিন্তু স্যান মাথা উঠোতেই তার মুখোমুখি লিওর একজন সিকিউরিটি গার্ডকে বসে থাকতে দেখে, যার কারণে স্যান চমকে ওঠে। আর স্যানের সাথে লিওর সিকিউরিটি গার্ড একটি গেম খেলে,
এবং তাকে বলে যে তুমি এখান থেকে দুটি গ্লাসের থেকে যে কোনো একটি গ্লাসের শরবত খাবে, আরেকটি আমি খাবো। কিন্তু স্যান ভুলে যায় যে লিওকে মারার জন্য কোন গ্লাসে বিষ মিশিয়েছিল। স্যান অনুমানে একটি গ্লাস উঠিয়ে নেয় এবং সেই লেবুর শরবত স্যান খেয়ে নেয়। কিন্তু তখনই স্যানের মুখে কিছু অবসাদের চিহ্ন দেখা যায়। প্রথমে দেখে মনে হচ্ছিল স্যান বিষের গ্লাস পান করছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় তার গালে একটি লেবুর টুকরো পড়েছিল, যার কারণে তাকে ওই রকম দেখাচ্ছিল। অন্যদিকে সেই সিকিউরিটি গার্ডও লেমন জুস খেয়ে নেয়, কিন্তু সেই সিকিউরিটি গার্ডের গ্লাসে বিষ ছিল। আর তখনই সে মাটিতে লুটিয়ে পড়ে আর স্যান তার মুখে মদ ঢেলে তাকে বাঁচিয়ে দেয়। আর তখনই সেখানে লিও আসে এবং স্যান তাকে মারার জন্য ফলো করতে থাকে। আর যখন স্যান লিওকে মারতে যাবে, তখনই লিও তার এমপ্লয়ীদের উপর রাগ করে একটি ঘড়ি ছুড়ে মারে। দুর্ভাগ্যবশত সেই ঘড়ি গিয়ে স্যানের মাথায় লাগে এবং সে মাটিতে পড়ে যায়। তারপর স্যান লিওকে মারার জন্য আবারও চেষ্টা করে এবং সে একটি কাঁটাযুক্ত বিষাক্ত বল নিক্ষেপ করে। কিন্তু স্যান খেয়াল করতে পারেনি যে সেখানে গ্লাস ছিল, যার ফলে কাঁটাযুক্ত বল তার মুখেই আঘাত করে। কিন্তু স্যান হার মানে না, স্যান আবারও তাকে মারার জন্য চেষ্টা করে। কিন্তু তখন লিও দরজা খোলার কারণে সেই কাঁটাযুক্ত বিষাক্ত বল তাকেই আঘাত করে, যার কারণে স্যানের শরীর বিষাক্ত হতে থাকে। কিন্তু সে হার মানে না। তারপর স্যান লিওকে মারার জন্য এক ধরনের ছুরি ব্যবহার করে। তখনই লিও মদ খেয়ে ড্যান্স শুরু করে দেয়, যার ফলে সে কোনোভাবেই সেই ছুরি দিয়ে লিওকে আঘাত করতে পারছিল না। আর ড্যান্স করতে করতে একসময় স্যানের হাতের উপর লিও পা দিয়ে বসে, যার কারণে স্যানের অনেক পেইন হচ্ছিল। সেই ফাঁকে অন্য হাত দিয়ে স্যান লিওকে আঘাত করতে যায়, কিন্তু তখনও তার নিজের হাতেই সেই ছুরি ঢুকে যায়। আর স্যান তখন রাগ করে শেষবারের মতো ফ্লাইং স্টাইলে তাকে মারতে যায়। কিন্তু তখন লিওর গলফ স্টিকের আঘাতে স্যান বেহুশ হয়ে যায়। লিও তাকে পেছনে দেখে চমকে যায়। লিও সবকিছু জানতে পেরে যায় এবং স্যানকে অনেক টাকা দিয়ে চলে যেতে বলে। কিন্তু স্যান বলে যে আমার টাকার কোনো প্রয়োজন নেই। তখন লিও কনফিউজ হয়ে যায় এবং বলে যে আমি তো তোমাকে চিনিই না, তাহলে তুমি কেন আমার পিছনে পড়েছ। আর তখন লিও সেখান থেকে রাগ করে চলে যেতে থাকে। কিন্তু হঠাৎই লিও পিছন ফিরে স্যানের সাথে গার্লফ্রেন্ডের মতো আচরণ করতে থাকে, কারণ তখনই লিওর বিজনেস পার্টনার সেখানে চলে আসে। তাকে দেখানোর জন্য লিও এরকম করছিল। আর লিও সেখান থেকে স্যানকে নিয়ে বাইরে চলে আসে এবং তাদের দুজনকে একটি গাড়ির মধ্যে দেখা যায়। আর সেখানে গিয়ে লিওর খিদে লেগে যায়। তারপর লিও স্যানকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে আর সেখানে দুজনে মিলে খাবার খেতে থাকে। কিন্তু এক পর্যায়ে লিও কেঁদে ফেলে এবং স্যানকে বলে যে ছোটবেলায় আমি অনেক গরিব ছিলাম আর তখন আমি এরকম খাবার চুরি করে খেতাম, আর তখন আমি প্রতিজ্ঞা করি যে আমি এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি হব। আর তখন স্যান লিওকে বলে যে তোমার এই চিন্তাভাবনা ভুল, কারণ জীবনে টাকা পয়সাই সব কিছু না। আর এরকমই স্যান লিওকে অনেক ইমোশনাল কথা বলতে থাকে, যার কারণে লিও স্যানের উপর মুগ্ধ হয়ে যায়। আর লিও স্যানের জন্য একটি $1,000,000 চেক সাইন করে দেয়। কিন্তু স্যান সেই $1,000,000 চেক আগুনে পুড়িয়ে ফেলে আর স্যান বলে যে আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, আমি তোমার সাথে এজন্যই আছি যে আমি তোমাকে অনেক পছন্দ করি। আর স্যান তখনই লিওর জন্য গান গাইতে শুরু করে। কিন্তু এক পর্যায়ে স্যান মনের অজান্তেই মারমেড ভয়েসে গান গাইতে শুরু করে দেয়, যার ফলে সেখানকার সব কাচের জিনিস ভেঙে যায়। তার সাথে লিওর নকল গোফও খুলে পড়ে যায়। এরপরে লিও এবং স্যান একটি অসাধারণ রোমান্টিক সময় পার করে। তারপরে লিও স্যানকে বাড়ির পথে এগিয়ে দিতে আসে, যেখানে অক্টোপাস এবং তার দলবল নিয়ে লিওকে মারার জন্য প্রস্তুত হয়েছিল। কিন্তু স্যান লিওকে পছন্দ করতে শুরু করে, যার কারণে স্যান লিওকে মারতে চাচ্ছিল না। আর স্যান লিওকে সবকিছু বোঝানোর চেষ্টা করছিল, যার কারণে স্যান তার জামাকাপড় খুলে তাকে দেখানোর চেষ্টা করে যে সে একটা মারমেড। কিন্তু লিও অন্ধকারের কারণে কোনো কিছুই দেখতে পারে না। তারপরে স্যান ঘরের ভেতর প্রবেশ করেই লিওকে বাইরে রেখেই ঘরের দরজা বন্ধ করে দেয়, কারণ স্যান জানত যে ঘরের ভেতরে সবাই মিলে লিওকে মারার জন্য প্রস্তুত হয়ে আছে। আর ঘরের ভেতরে অক্টোপাস অনেক রাগ হতে থাকে, কারণ অনেকদিন পরে লিওকে হাতে পেয়েও তাকে মারতে পারেনি। তারপর স্যানের কাছে লিওর আবারও ফোন আসে, কারণ লিও স্যানের সাথে আবারও দেখা করতে চায়। এই কথা শুনে সব মারমেডরা খুশি হয়ে যায়। তারপর লিও যখন স্যানকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে, তখন অক্টোপাস মারার জন্য সেখানে শেফ সেজে আসে। লিওকে যখনই মারতে যাবে, তখনই লিওর কিছু সিকিউরিটি গার্ড সেখানে পৌঁছে যায়, যার কারণে অক্টোপাস লিওকে মারতে পারে না। আর সেখানে অক্টোপাসের কাছে পালানোর কোনো রাস্তা ছিল না, কারণ তাকে এখন প্রমাণ করতেই হবে যে সে কোনো অক্টোপাস নয়। আর তাই অন্যান্য শেফরা তার টেন্টিগ্যালসগুলো কাটতে থাকে, আর অক্টোপাস তার টেন্টিগ্যালস নকল প্রমাণ করার জন্য গরম চোলার উপর রেখে দেয়, যার কারণে অক্টোপাসের অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু এক পর্যায়ে কষ্ট সহ্য করতে না পেরে অক্টোপাস মুখ থেকে কালি বের করে সবার মুখে ছুড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর লিও ভাবতে থাকে যে এগুলো হয়তো এই রান্নারই একটি ড্রামা পার্ট ছিল। আর লিও স্যানকে প্রপোজ করে দেয়। তখন স্যান বলে যে তুমি আমাকে কেন প্রপোজ করছো, তুমি কি জানো আমি তোমাকে এখানে মারতে এসেছিলাম,
আর তখনই সেখানে লিওর বিজনেস পার্টনার চলে আসে এবং লিও সেখান থেকে চলে যায়। তারপরে স্যানের ঘরে অক্টোপাসকে দেখা যায়, যে খুবই রেগেছিল। আর অক্টোপাস কোনোভাবে বুঝতে পেরে যায় যে স্যান লিওর প্রেমে পড়ে গেছে। আর তখনই দরজায় কেউ নক করে, আর স্যান দরজা খুলতে সামনে লিওকে দেখে চমকে যায়। আর লিও সব মারমেডকে দেখে চমকে যায় এবং সেখান থেকে লিও পালাতে চেষ্টা করে, কিন্তু তাকে অক্টোপাস ধরে ফেলে। আর লিওর যখন জ্ঞান ফিরে আসে তখন সে তার আশেপাশে অনেক মারমেড দেখতে পায়, যারা তার সোনার ডিভাইসের কারণে মারা যাচ্ছে। তারপরে সব মারমেড মিলে লিওকে মারতে যায়, কিন্তু লিও তখন বলে যে তোমরা আমাকে একটা সুযোগ দাও, আমি পানি থেকে সোনার ডিভাইস উঠিয়ে নিব। কিন্তু অক্টোপাস খুব রেগেছিল, তাই তার ট্যান্টিকাল দিয়ে মেরে ফেলতে চাচ্ছিল। আর স্যান তার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য অক্টোপাসের ট্যান্টিকালস কেটে দেয়, যাতে লিও সেখান থেকে পালাতে পারে। লিও সেখান থেকে পালিয়ে সোজা পুলিশের কাছে চলে আসে এবং পুলিশকে সেই মারমেডের গল্প বলে, কিন্তু পুলিশের লোক তার কথা শুনে হাসতে থাকে। তাই সেখান থেকে লিও তার অফিসে চলে আসে এবং তার ডাক্তারের সাথে পরামর্শ করে যে সে পানি থেকে সোনার ডিভাইস উঠিয়ে নিতে চায়। তারপরে লিও বুঝতে পারে যে এই সোনার ডিভাইস মারমেডদের অনেক কষ্ট দিচ্ছে, তাই সে পানি থেকে সমস্ত সোনার ডিভাইস উঠিয়ে নেয়। আর লিওর বিজনেস পার্টনার তাকে বলে যে হঠাৎ তোমার প্ল্যান কেন চেঞ্জ করলে। তখন তার বিজনেস পার্টনারকে সেই মারমেডদের সব স্টোরি তাকে খুলে বলে। তার বিজনেস পার্টনার সেই মারমেডদের কথা শুনে একদমই অবাক হয় না, কারণ তার কোম্পানি অনেক আগে থেকেই মারমেডদের উপর গবেষণা করছে। আর সেই বিজনেস পার্টনার লিওকে বলে, আমরা যদি একটা জীবন্ত মারমেড ধরতে পারি তাহলে আমাদের ব্যবসার জন্য অনেক লাভজনক হবে। কিন্তু লিও মন থেকে মারমেডদের কোনো ক্ষতি করতে চাইতো না, তাই লিও স্যানকে ফোন দেয় সবকিছু জানানোর জন্য, কিন্তু স্যান তার কল রিসিভ করে না। তাই লিও স্যানকে ফোন দেয় সবকিছু জানানোর জন্য, কিন্তু স্যান তার কল রিসিভ করে না। তারপরে লিও নিজেই গাড়ি নিয়ে সেখান থেকে স্যানদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু ততক্ষণে লিওর বিজনেস পার্টনার অনেকগুলো সোলজার্স নিয়ে সেই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর যখন সব সোলজার্স মারমেডদের শিপের ভেতরে যায়, সেখানে কোনো মারমেডকেই দেখতে পায় না। তখন তারা বুঝতে পারে যে সব মারমেড পানির নিচে লুকিয়ে আছে, আর সব সোলজার্স পানিতে এলোপাথারি গুলি চালাতে থাকে, যার ফলে অনেক মারমেডের গায়ে গুলি লাগতে থাকে, যার ফলে নীল পানি লাল রং ধারণ করে। আর গুলি থেকে বাঁচতে মারমেডরা পানি থেকে উপরে উঠে আসে, আর তখনই তাদের মাছের মতো করে বস্তায় ভরতে থাকে। আর স্যান সেখানে থাকা সোলজারদের সাথে তার জীবন বাঁচানোর জন্য লড়তে থাকে। আর স্যানকে যখন ধরতে যাবে তখনই অক্টোপাস তাকে বাঁচানোর জন্য তাকে বাইরে ছুড়ে দেয়, কিন্তু লোকেরা সেখানে একটি জাল বিছিয়ে দেয়, যার কারণে স্যান আঘাতপ্রাপ্ত হয়ে আবারও নিচে পড়ে যায়। আর স্যান যখন ক্লান্ত হয়ে যায় তখনই তাকে ধরার জন্য লোক আসে। তখনই এক গ্র্যান্ডমাস্টার মারমেড তার লেজের সাহায্যে একটি বিশাল পানির ঢেউ তৈরি করে, যার ফলে সবাই পানিতে ভেসে যায়। আর সেই গ্র্যান্ডমাস্টারের উপর একজন বন্দুক তাক করলে গ্র্যান্ডমাস্টার মারমেড পানিতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে বুঝতে পারে এখন আর সোনার ডিভাইস পানিতে কাজ করছে না, আর তাই সবাইকে পানিতে ঝাঁপিয়ে পড়তে বলে। আর এভাবেই অনেক মারমেড বেঁচে যেতে থাকে, কিন্তু শিপ থেকে একজন সোলজার স্যানকে একটি বর্শিযুক্ত বর্শা দিয়ে অ্যাটাক করে বসে, যার ফলে স্যান অনেক কষ্ট করে সাঁতার কাটতে থাকে। কিন্তু হেলিকপ্টার থেকে লিওর বিজনেস পার্টনার স্যানকে লক্ষ্য করে একটি গ্রেনেড ছোড়ে, যার ফলে পানিতে শক্তিশালী একটি বিস্ফোরণ হয়। এরপর লিওকে দেখা যায় সে একটি ট্রাফিক জ্যামে আটকা আছে, আর সেখানে সেই ফানি সুপারম্যানকে লিও দেখতে পায়, যার সাথে সবসময় একটি ডিভাইস থাকত যা দিয়ে সুপারম্যানের মতো উড়ে বেড়ানো যেত। অন্যদিকে বিস্ফোরণের ফলে স্যান পানি থেকে ডাঙ্গায় উঠে আসে, আর লিওর বিজনেস পার্টনার তাকে মেরে ফেলতে হুকুম দেয়। আর তখনই লিও সেখানে নায়কের মতো উপর থেকে এসে হাজির হয়, আর লিও স্যানকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার বিজনেস পার্টনার লিওর উপরও হামলা করে বসে, কিন্তু তা সত্ত্বেও লিও স্যানকে অনেক কষ্টে পানিতে ছেড়ে দেয়। আর তখনই সেখানে পুলিশ চলে আসে। তারপর লিওকে তার ঘরে একটি নতুন লুকে দেখা যায়, যেখানে লিওর ইন্টারভিউ নেওয়ার জন্য কিছু জার্নালিস্ট এসেছে, যারা তাকে মারমেডদের বিষয়ে প্রশ্ন করছে। আর তখন সেখানে লিওর স্ত্রী রূপে স্যানকে দেখা যায়। আর মুভির লাস্ট সিনে লিওকে এবং স্যানকে সমুদ্রের নিচে দেখা যায়, যেখানে স্যান তার হাজবেন্ডকে সমুদ্রের নিচের সৌন্দর্য দেখাচ্ছে। আর এখানে এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, আর এই ধরনেরই মজার মজার সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।